ওয়াম্যান অ্যাক্সানো পাউলম নিম্ন দা ইন মা নিয়ামু নি মিনাল মুসলিম আসসালাম রহমাদুল্লাহ ভাই মাইকে মৃত্যু সংবাদ দেওয়া এ ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন আর বিশেষ করে এই বিষয়টা ওলা মধ্যে মতানক করেছে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কেউ কেউ না জায়জ বলেছেন যেমন আল্লাহ নাসরুল আলমান রহমাউল্লাহ এটাকে নাজায়জ বলেছেন বেদাত বলেছেন আব্দুল হামিদ মাদানী রহমাউল্লাহ জানা যাদের পণে এটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন বেদাত আর উন কিশ্বারি এই পোস্ট বার্টে ওই বইও আখ্যায়িত করা হয়েছে বলে মাইকে সংবাদ দেওয়াটাকে আর এইদিকে হাফিজ জুবাই আলী জাই রহমাউল্লাহ সহ অন্যান্য মহাদিজিনী গ্রাম যেমন জানা সালফিয়ার ফতাওয়া যে এটা জায়েজ মাইকে সংবাদ দেওয়াটা বৈধ আর এটা না এর অন্তর্ভুক্ত হচ্ছে না অন্তর্ভুক্ত হচ্ছে না অনেকে যারা জায়জ বলছেন তাদের বক্তব্য হলো যে লোকটা মারা গেছেন এবং মাটি কটার সময় হবে এটুকু জাহেলিয়াত বা বর্বরতার যুগে লোকেদের মতো সংবাদ দেওয়া এটা হয়ে যাচ্ছে উঁচু জায়গায় তারা খবর দিত কোন লোক মারা গেলে আর বিশেষ করে মায়েরটা যেহেতু উঁচুতেই থাকে সেই হিসাবে বলছেন যে এটা বেদাত এই জন্য আব্দুল হামিদ মাদান রহমুল্লাহ জানা যাবে অর্পণ এটাকে বেদাত বলেছেন বেদাত আর উনকি সারি পোস্টমার্টম ওটাতে বেদাত বলা হয়েছে আল্লাহ মান আসুদ আলবানী রহমুল্লাহ এটাকে বেদাত বলেছেন এদিকে আবার হাফিজ জুব আল্লি জাই সালফিয়া ফতোয়া এরা সব জায়দ বলেছেন এই জন্য বিস্তর মতানেক করেছে বিশেষ করে আমার যতটা বোধ শক্তি এসছে এই সমস্ত হাদিস থেকে আমি যতটা বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাম মসজিদে সংবাদ দিয়েছেন মসজিদে খবর দিয়েছেন আবহরে রাজের আনহ সংবাদ দিয়েছেন উসান আসমুল আবি রয়েছে হাদিস তবে রাসুল হাসান যেহেতু মাইক ছিল না যেহেতু তারা মায়েকে এটা ই করেননি বলেননি তবে বিদাতের সংজ্ঞা হচ্ছে যেটাকে নেকি মনে করে করা আর মায়েকে যারা সংবাদ দেন বিশেষ করে তাদের উদ্দেশ্য থাকে না যে নেকি হবে বা কিছু এই উদ্দেশ্য থাকে না বিশেষ করে এটা থেকে যেহেতু মাথারক্য বিষয় রয়েছে এই জন্য অ্যাভয়েড করে চলাটাই উচিত মসজিদের মাইকে অ্যানাউন্স করা থেকে বিরত থাকাটাই উচিত বিতর্কিত বিষয় থেকে আল্লাহ আলাম আল্লাহ বেশি অবগত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ